It's the time to disco. Oh, oh, con mi leo de coquisco. It's the time to disco. Disco. Disco, disco, disco. আজকে হ্যাপি পার্টি মুডে আজকে আমি মানলাম তুমি কান কিছু করল না কেন আজকে কোন তো কান্নাকানি নাই আমার আজকে হাজার মারলো আমি তোমার কি কিছু কম না ফাইন আমি আজকে হাজার কি লাখ ছাড়া যাব মাই তোমার এটা কোনো সমস্যা নেই আজকে তুমি যা করবে তোমার সব কিছু মাফ করে দিচ্ছি কিন্তু কেন কাহিনী কি নিশ্চয় কিছু চাচ্ছো আমার কাছ থেকে কোনো দিন না সারমিন তাহলে টাকা পয়সা কয়দিন ভালোবাসা চিরদিন আচ্ছা এই ফাঁকে একটা কথা বলি আপনারা আছেন প্রেম রোগে আজ শারমিন এবং লাভসিক বিপির সঙ্গে শুনছেন এবিস রেডিও 89.2 এফএম তোর এক কথাই আমি রাখবো হাজার বাজি কাহিনী কি ডাকবো ডাকতে হবে কাজী তোর কারণে আমি মরতে আছি রাজি প্লিজ মরে যাও না কোন মরে যাও না মরতে তুমি চাচ্ছ আমার কথা প্লিজ আজকে তুমি মারা যাও আজকে পার্টি মুডে আছি পার্টিটা শেষ হোক কেন পার্টি মুডে কিসের পার্টি কমো এত দৈর্য নাই কিছু ম্যাটার ওয়েট এন্ড সি আজকে আমার কি ভালো লাগতেছে তুমি কি না বাজাও না প্লিজ না তামিন আজকে পার্টি মুডে আজকে তুমি মানে কাজেনে গিটার নাফিসের নাকা নষ্ট করে দিছ তুমি অনি কি যত নেই রেখেছি আজ আমি সুর ভুলে গেছি অধরা কাপি না অধরা কাপে না আমি তো ভুলে গেলাম তোমার জন্য তুমি ভুলে গেছো না কাপা অধরে রাঙালাজ একই তো অধরে কাপে কাপা অধর একই সারমি কাপা অধরে এ রাঙালাজ পড়লেন নিবিড় যতনে নিবিড় যতনে কোন সুরে গাইলে আমি বলবো না আচ্ছা যজ্ঞা সবচেয়ে দেবো আমি ভালোবাসা তোমায় দিমু তো দিমু ভালোবাসা তোমায় আচ্ছা এই গানটা যে গাইছে অনেক সুন্দর একজন নারীর গান এই গানটা অনেক ভালো লাগে আমার খুব প্রিয় গান আপনারা নিশ্চয়ই হ্যাঁ না শুনছেন যদি নাম না হইনা থাকেন ওয়েট করেন কার গান কমু একটু কিন্তু ধীরে ধীরে আমার তো ধৈর্য শক্তির সংস্থা নেই আগে যাই হোক আপনার এবিসির ফ্যান পেজে লিখতে পারেন আমাকে এবং বিপিকে চাইলে আর আর জি শারমিন আর জে এস এইচ আর এম ডাবল ই এন সেই পেজে আপনারা লিখতে পারেন আমি আছি একেবারে রাত একটার উপর আজকে আমি সারা রাতই ফেসবুকে থাকবো ইয়েস আজকে তো আছি স্যার রাইট আরেকটা বিষয় কয়ে রাখি এই যে যে গানটা কথা কইলাম আমি অনেক যতনে এই গানটা যে গাইছে ওনার নাম হলো আরজে সারমিন আপনারা সবাই চিনবেন রে ওই আরজে সারমিনের কণ্ঠে আমরা গানটা শুনবার চাই একটুখানি খুব ভালো লাগে তো আরজে সারমিনের গানটা আরেকজন আমার পাশে যে বসে আছে এই সুন্দর রূপী অনেক ভালো লাগে ব্যাপারে এই সুন্দর একটু রিকোয়েস্ট করুন দুই লাইন গানটা গাওয়ানোর পরে আমরা গানটা পুরোপুরি আরেকটা ভালো কথা আপনাকে কয়ে দিতে চাই এই যে অনেক যতনে আরজে সারমিন যে গানটা গাইছে এটা কালকার মিউজিক ভিডিও প্রকাশ পাইবো এই মিউজিক ভিডিওটা যদি আপনারা দেখবার চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করেন আরজে সারমিনের অনেক যতনে আর আপনারা এবিসি রেডিওর ফেসবুক আমি লিংকটা দিয়ে দিব আর এবিসি রেডিওর ফ্যান পেজ এবং আমার আরজে সারমিনের ফ্যান পেজ সেখান থেকে এবিসি যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে সেখান থেকে আপনাদের শুনতে দেখতে হবে গানটা ওকে আর ইউ বেবি হ্যাপি ইয়েস ও ডোন্ট কল মি বেবি আজকে পার্টি মুড়ি আছি আজকে কিছু কইবা না আমার কয়ে দিতেছি আর আজকে তোমার বি অনেক থ্যাংক ইউ সো মাচ তুমি আজকে আমাকে সুতে এত সময় পার করে ওই তুমি আইছো অ্যাজ ইফ আমি গেস্ট এসোর খুব ভালো লাগতেছে আমার সাথে তুমি আইছো খুব ভালো লাগতেছে কিন্তু অনেক যতন আরজে সারমিন যে গানটা গাইছো ওটা তুমিও খুব সুন্দর গাও দেখলাম তুমি গানটা দুই লাইন আমি দুই লাইন গাও আর আমার সাথে গিটার আছে কিন্তু তুমি গিটার বাজাতে পারো নো আমি সবার লগে বাজাই না সারমিন আরজে সারমিন কোলে বাজাইতাম অনেক যতনে রেখেছি আজ কাপা ধরে এরাঙ্গালাজ নিবিড় যতনে দেব আমি ভালোবাসা তোমায় এ বুকের ঝড় হাওয়ায় তুমি ভাসতে কি চাও নাকি পাল তুলে আমায় তুমি নেবে অনেক যতনে আইছো না তো সারমিন ভাল লাগে না তুমি বলে রেখেছি আজ কাপা অধরে এ রাঙালাজ এমন করে সারমিন ওই দিকে আমার কাপা অধর করছো আমার গলো কাপে কাপা গলায়
গান শোনাবো আজ। আচ্ছা জগ্গা, আজকে পার্টি মোডে আছে, আর কোনো টেনশন নাই, গান শুনুম আর মোজ মাস্তি চলবো তো আছি আমরা আপনার লগে। আর যে স্যার মিলার আমি লাভ সিক বিপি, আপনারা শুনতেছেন প্রেম রোগ। আর আচ্ছা কথা কয়ে দিতে, যে আপনারা ফোন করবার চাইলে ফোন করবার পারেন 5815926। আর যদি আপনারা আমাকে শুভেচ্ছাও কি জানাইবার চান, যে কোনো কিছু লিয়া কেলিকে শুভেচ্ছা জানাইতে চান, একটু টের পরে টের পারবেন, কেলিকে পার্টি মোডে আছি। আপনারা আমাকেও এসএমএস করতে পারেন 222 এই ঠিকানায়, তবে ফার্স্টে কিন্তু লিখে লুয়েন এবিসি, এরপরে প্রেম রোগ, তারপরে আপনার নাম লিখা পাঠিয়ে দিন। আমি একটা নতুন গান উঠেছি স্যার মিঙ্গিরারে, আমি আমি একটু আসতেছি, তুমি শোনা। ওই আমি জ্যোতিষের কাছে যাবো, তারে কপরে শুধাবো, যারে আমি ভালোবাসি তারে কি পাবো। গিটারটা রাখেন, গিটার দিয়ে পারি দিব একটা মাথায়, গিটারই ধরতে পারে না তো, এমনি করে গিটার ধরছে। শারমিন, এই গান গায়ে আমি বেঁচে আছি, তুমি জানো একটা গান আছে না, এই গানই আমার জীবন মরণ। আমি ভাই আর মাস চাই, আমি আর গান শুনতে চাই। আমি প্রথম শারমিন গান হিকছি কার কাছে জানো শারমিন? আমার আব্বা জান। ও যে চিঠি দিও আমার বাবার মুখে, প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিনই থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তারপর বিবির বাবা বলছে, বিবি আবার গাচ্ছে, বাবা বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। জানো এই গান শুনি না বাবা, আমি স্যার কোনদিন গানই গাইবো, কারণ তোমার গান হবে না। সারমিন গান হইব, হাঁচে হইব, সবসময় দিয়ে হইব। সারমিন এরপর আর একটা কথা আছে, বাবা বলে ছেলে নাম করবে, দুনিয়াটাকে ছেলে মনে রাখবে। আমার বলুন তো শুনি গানটা প্লিজ। হ্যাঁ আচ্ছা শুনি, আমার আব্বাই আমার কি কইছিল আপনারা শুনেন গানে গানে সুরে সুরে। আছে আরজি শারমিন আর আমি লাভ সিক বিপি, বাবার ওই গানটা শোনানোর পরে আমরা আরো একটা গান শুনুন, বিকজ আমরা পার্টি মোডে আছি। সো স্ট্যাচু স্ট্যাচু পরে স্ট্যাচু, হ্যাঁ আপনারা সুন্দর করে আমাকে এসএমএস পাঠান 3221। ইটস মাই ফেভারিট সং, প্রেম করেছি, বেশ করেছি, করবোই তো, আমার কেউ আটকে রাখবো পারবো না, কেউ না শারমিন। হ্যাঁ জানি, বহুত গঞ্জাম করছো তুমি আমার লোকে, বহুত পলিটিক্স বি করছো, এই আমার প্রেম আমার মানে কয়ে দিতে যাচ্ছি শারমিন। পার্টি মুডি আজকে একলা একলা প্রেম করে ঘুরে আইসা, ছ্যাক খেয়ে চাপা মারে, আমি কোথায় থাকি তোমার সঙ্গে? শারমিন তোমার এতক্ষণ কিছু কই নাই, ইচ্ছা ছোট করে কত শক্ত হবে আমার কি গিটার মধ্যে কি এই যে ক্যামেরা লাগানো। অল্প না বয়স এর সখিন না ছেড়ি, গানটা শুনছো না শারমিন? আমি শুনবো না সব গান। ওরে যে কিস মাই ফেভারিট সং, আমার মনটা কেন করলি চুরি, ছোট কইরা বল না ছেড়ি গো, কোন জেলায় বাড়ি, কি যে সুন্দর গানটা। আব্দুল গনি সানি শারমিন সোনেঙ্গা আফামনি, নাম আমার আব্দুল গনি। আব্দুল গনি কই তোমার ভাই? কাল তো ভাই আব্দুল গনি ও নাই, আজকে পোলাটা ভালো ছিল, ভালো গান গান গানে খুব ভালো লাগছিল পোলাটা, স্মার্ট। তুমি মেয়েদের ভাষা সামনে যাই খুব রিক্সা চালাবে, শুনেন গো আফামনি, নাম আমার আব্দুল গনি। হ্যাঁ শারমিন এগুলো কইও না, এটা তোমার ভাইয়া কইবো। আর যোগ্যা আমার আসল কথা সেটা না, আসল কথা হলো যে পার্টি মুডে আছি, একটু পরেই আমরা জানাই দিতেছি যে কেলিকে পার্টি মুডে আছি। আর এই পার্টি মুডে থাকুন একটা বিকজ অনেক বড় কারণ আছে বুঝছো শারমিন, আমাকে যে কি ভাল লাগতেছে শারমিন আজকে পুরো অফিসে কি সুন্দর হাজাইছে, আমার কি ভাল লাগতেছে, তুমি ব্যাঙ্গে বেড়া করে দিয়েছি এমনি বললা কেন, হাজাইছে ভালো করে কথা বলো, হাজালে হাজা হচ্ছে কমু না কি কমু, সব কমে দেখছি মানে সাজিয়েছে, হাজি সাজিয়েছে হইছে, হ্যাঁ হইছে সাজিয়েছে। আর ই নাইকা হাজিয়াল কথা না, কি সমস্যা, তোমার নাম শিয়াল হইলো খুব ভালো, তোমার সাথে শিয়ালের চেহারার অনেক মিল। কি কই বলি তুমি শিয়াল দেখছো, শিয়াল কত সুইট। হ্যাঁ শিয়াল হুইট হুইট হুইট, কি কস তুমি শিয়াল হুইট, আচ্ছা শুনে না হুইট, আমি যেহেতু দেখি নাই কে হুইট করতে চাই না আমি কি হয়েছে, কিন্তু একটা মন থেকে একটা দিল থেকে একটা কথা কইতে আছে শারমিন, স্টপ ইউর মাউথ, শাট আপ ইউ শাট আপ। আমরা যেহেতু শারমিন আজকে দেখতে ভালো লাগতেছে, আজকে মোটেও আমি মানে শারমিন উপরে রাগ নাই কে। আর এই লিগে শারমিন তোমার যেহেতু মাসাল্লাহ সুন্দর বিলাক আছে, আজকে বেশি কথা বলবো না, আমাকে খুব তাড়াতাড়ি বাসা যেতে হবে আজকে। ওকে তুমি যাইবা, তোমার ছেড়ে দেবো, নো টেনশন, ডুব ফুর্তি শারমিন, অলওয়েজ তুমি মুজ মাসির মধ্যে থাকো, এই আশা করি, এই কামনা বি করি, আমি সবসময় এই কামনা করি না, তারপর তোমার আজকে করলাম, বিকজ
একটু পরে ঘুমো তোমার কে লিখে করলাম আমার তোমার নামে একটা কথা আছে আজকে কে লিখে পার্টি মুভি আজকের পর থেকে সার্মিনের কি হইব ঘটনা ঘটে গেছে গা সার্মিনের কি ঘটনা ঘটে গেছে আপনারা শুনতে চাইলে আমাকে লগেই থাকেন বেশিক্ষণ না আর কিছুক্ষণের পরে আপনারা খোঁজ পাইবেন ওর কোন কথা বিশ্বাস করবেন টাকি ও টাকি ও টাকি 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 রে তুমি একটা টাকি মারছো টাকি মারছে ভর্তা খাইছো আমার জানি যে কি বালা গুলা বানাইছে তুমি বিশ্বাস করবো না হ্যাভি পিড়া আচ্ছা যাক এটা কোনো বিষয় না আমার একটা গান শুনতে ইচ্ছা করতেছে গানটা হইনা আমরা ফিরে আইতেছি টাকি 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 রে না এটা তোমার লিগে ডেডিকেট করতেছি ও টাকি ও টাকি পরে সেকেন্ড টাইম আমি এই গানটা হইলো তোকে হ্যাভি লাগছে বিকজ আজকে ভালো লাগছে কেন কথা করবা না আচ্ছা তোকে হ্যাভি লাগছে পরে আমরা ও টাকি এই দুইটা গান শুনুম দুইটা গান শুনে আমরা ও ফিরে আইতেছি আমাকে লগেই থাকেন হুঁতাছেন প্রেম রোগ এবিসি রেডিও 89.2 এফএম আমার আব্বা জান আমার আরো কত কিছু কয়ে গেছে সারমিন তো আব্বা কি মারা গেছে কি কও তুমি তুমি পাস্তেছে যেমনে বলতেছ তাতে মানে যেন নাই পৃথিবীতে আর সারমিন তুই কি কই বলি আমার আব্বা জান আমাকে কত কিছু কয়ে গেছে আমারে বিয়া সাথে না দিয়ে আমার আব্বা কই যে এই সব কথা তোমা কাটাতে তোমা কাটছি নো টেনশন আর গান হোনাইতেছি তোমার একটা গিটার হোয়া নিয়ে একটা গান আছে খুব সুন্দর তাওবা তোমারে ইশারে আমরা এই গান শুনি তোমার এই গানটা শুনু এই আমার খুব প্রিয় গান আমার খুব প্রিয় গান বিশ্বাস করতে আমি তুমি বিশ্বাস করবে এই গানটা হুই হুই না আমার খুবই প্রেম করতে মন চাইতো আরে শুনতে গানটা শুনলে আমার মনে হয় আমি শাহরুখ খানের লান উঠতেছি সুস্মিতা সেন লোপাই রে সুস্মিতা সেন দা রানী মুখার্জি রানী মুখার্জি কি অত লম্বা নাকি সুস্মিতা সেনের মতো আমার দুজনই ভাল লাগে সেটা বলো সুস্মিতা দুজনই বাঙালি হ্যাঁ রানী মুখার্জি রানী তো আমার রানী বুঝো না স্যার বাচ্চা হয়ে গেছে রানী তো আমার রানী হ্যাঁ কি হয়েছে চলে যাচ্ছো তাতে কি বিয়েতে তো এসেছি তুই আর চোরি দই আমি তবা গানটা শুনি তবা গানটা শুনি আমরা আবার ফিরাইতে সামগ্রী লগাই থাকো তারপর তুমি তবা কাটবা ওকে তবা আমি এই শোতে এসে খুশি এখন আমি তোমার গালে মারবো ঘুষি তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি না ডাকলেও নব্বই কি জাদু জানে বেশি বাসেরও বাসি তোমার এটা কি তারারাম পান তুমি যে গানই গেয়ে যাচ্ছ স্বেচ্ছা তোমার দিয়ে গান গাচ্ছ স্টুপিডের মতো আজকে আমাকে মজার সময় পার্টি ইজ অন ওই আর একটু পরেই তো আপনারা আমাকে লগে আছেন হুঁতাছেন প্রেম রোগ আর লগে আছে আর যে সারমিন আর একটা কথা কি পার্টি এটা চুপি চুপি কমু আর নাহলে কারো জানায় কইবার চাই না বিকজ আজকে এই পার্টির কথা কিন্তু আপনারা একমাত্র জানবেন আর কেউ জানবো না যারা রেডিও শুনবো না তারা জানবারই পারবো না আজকে কে লিগে এত সুন্দর পার্টি আচ্ছা পার্টি যখনই অজ্ঞা একটা খুশির খবর শুনে দিতেছি এই যে অনেক যতনে যে শোটা আর যে সারমিন গাইছে মানে শোটা না গানটা যে গানটা গাইছে অনেক যতনে হৃদয় খানের সুরে হৃদয় খানের সুরে আর এই গানটার একটা মিউজিক ভিডিও রিলিজ হইতেছে এই মিউজিক ভিডিওটা আপনারা কালকার থেকে শুনবার পারবেন এবিসি রেডিও সন্ধ্যার পরে এফএম 89.2 তে ফ্যান পেজে পাবেন সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকও পাবেন আর জি সামিনের ফ্যান পেজও থাকবে কালকে সন্ধ্যার মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা যদি গানটা ডাউনলোড করতে চান চুরি করে গানটা ডাউনলোড করতে পারেন আজকে প্রথম আলোতে এটা নিয়ে একটা নিউজ এসেছে ওকে বিনোদনের পাতায় ফেসবুকে দিছো না আজকে সামিনে হ্যাঁ আজকে সামিনে এটা দেইনি আমারটা দিব তোমারটা দিছো আমি তোমার মত এরকম না তুমি একটা প্রচার বিমুখ সবাই জানে তুমি রে সারমিন আমিও প্রচার বিমুখ বুঝে না কিছু যজ্ঞা তোমরা বুঝলে বুঝলা না বুঝলে নাই আমি সবসময় আছি তোমার পেছনে আছি নো টেনশন তুমি আগে যাও সারমিন গো এ হেড নো টেনশন সবসময় তো তোমার ভালো চাই তোমার ক্যারায় ঠেকাইব সারমিন কও ও লাইলি আয় 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 আমি তোর মতন দেওয়ানা ওরে ক্যাটাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা তুমি আমার মজুর নানা মজুর নানা ও লাইলি আয় 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 আমি তোর মজনু দেওয়ানা আ ক্যাটাই কইছে তুই মোর নাতনি আমি তোর নানা ও লাইলি আয় 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 সামিন এই গানটার মধ্যে টিউনটা ভালো ছিল না সুরে একদম সুরের মধ্যে ছিলাম আচ্ছা যজ্ঞা একটু পরে আপনি টের পাইবেন আমাকে একটা ঘটনা ঘুরে যেতেছে ফাটাফাটি অ্যাকশন অ্যান্ড ড্রামাটিক আপনি আমাকে লগেই থাকেন অফিস অফ হ্যাপি সুন্দর করে হাজির যে কেলিকে এত মজা করতেছি আজকে কেলিকে আমরা পার্টি মুডে একটু পরে আপনারা জানতে পারবেন কি ফাটাফাটি কোন সময় আমার যেহেতু হয় না আর আমার মতো এরকম ভালো ছেলে বি আপনারা কোনো আনে পাইবেন না বিপি যে সবসময় গুড বয় আর গুড বয় যেহেতু সেহেতু ভালো ছেলে গানটা হই না আমরা বড় ফিরে আইতাছি একটা পার্টি মুড লিয়া আমাকে লগেই থাকেন বারোটার পর ফাটাফাটি গান শুনবে রাধা রাধা তেরি পন্নি না এটা না ওই আমার রাধা তেরি চুনরি কি জানে এটা জ
জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলাতে নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। বাপি লাহিড়ি যদি শুনতো মারা যেত, যে এই সুর আমার করা, তোমাকে গলার থেকে চেন খুলে দিত। আমি তো বাপি লাহিড়ি। আচ্ছা তুমি হঠাৎ গান গাচ্ছ কেন? আমার আমিও বাপি লাহিড়ি, এটা লিয়ে টেনশন হল, বিপি লাহিড়ি এটা লিয়ে কোনো টেনশন নেই। ফাইজলামিবাদ পার্টি মুডে আছি আজকা, যে একটা হ্যাপি পার্টি মুডলি আছি, এটা কেলে গেছি এক ঘন্টা দুইটা শ্রোতা গোবো হয়ে রাখছি আজকা। আর যে সারমিন আমাকে এবিসি রেডিওর আর যে সারমিন, তুমি তো চিনো না সারমিন, আর যে সারমিনের আজকে বার্থডে আমাকে লগে আছে, আর আমাকে পুরা ফুল টিম অনিয়ের রুম আজকে পুরা বইরা গেছে। আজকে আমরা সবাই মিলা হ্যাপি বার্থডে শুভেচ্ছা, সবাই মিলা শুভেচ্ছা দাও না কেলিকা। হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday dear Shaun Abu, happy birthday to you. মানে যখন তুমি থ্যাংক ইউ এভরিবাডি, যখন তুমি থামলা তখন আসলে এটা বার্থডে উইশ হচ্ছে। গলাটা একটু কমায় কথা, আজকে কোনো গলা কমবো না, ফাইল আমি কম একটা ঘুষি দিব, ঘুষা ঘুষি বন্ধ। সারমিন আর যে সারমিন, আমরা সবাই কই আপা, আর আজকে জন্মদিন এবিসি দ্বারা কাপা আমার জন্য কেক নিয়ে আসছে, কিন্তু তুমি কালকে আসবা না, কেক এক লয়ে খামো। আমি আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, বললাম আমি কেক খাবো কখন খাবো বলো, কেক খাবো কক খাবো দুটাই খাবো। বিকজ আরেকটা কথা কয়ে দিই, মানে জন্মদিনে কেকের পরে একটা খেলা খেলি হয় না, ওটা খুব ভালো লাগে, যে একজন আরেকজনের মুখের মধ্যে থুকরে মারা দেবো, তোমার থুতু মারি দেবো। আচ্ছা বেলুন আছে তো, বেলুন ফুটামো কিন্তু একটু পরে, তুমি নিজে ভাই বাবা কি ফুটাবো। আচ্ছা কেকটা কাটি, হ্যাঁ এটা কেকটা কাটি, ওকে ওকে কেক কাটি, হ্যাপি বার্থডে আবার একটু উইশ করি, ওকে ফুদে নেই কেক। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday dear Sharmi, happy birthday to you. অনেকক্ষণ ধরে ওকে, তাহলে তোমাকে ফলো দেওয়া হইলো আপু, আপনার বার্থডে উইশ আমরা জানি। আচ্ছা আচ্ছা, আজকে আমি বার্থডে উইশ যেটা ছিল, আমি ক্যানেটা ব্লো করার আগে যে চিন্তা করি সেটা হচ্ছে, আমি আমার এই বছর বৃষ্টি হচ্ছে বিপি, যেন বিপি যেন বোবা হয়ে যায় সামনে, শকুনের অভিশাপে গরু মরে না, মানে গরু একটা রাইট। আমি দেখি একটু, ওরা কিন্তু দেখতো গরু মতো লাগে, আমি চিকনা গরু মোটা গরু। আচ্ছা চিকনা গরুর রচনা আমি বলি, বিপি একটি গরু গৃহপালিত, এটা অফকোর্স এটা গৃহপালিত, বাসায় থাকে, রাস্তায় পালিত গরু, রাস্তায়, হ্যাঁ আমি একদিন দেখছি রাস্তার পাশে সে গোবর করেছে, তারপরে এবং সেই গোবর একটাই পজিটিভ দিক আছে ওর, সেটা হচ্ছে যেটা গাছে কাজে আসে বেশ, তারপর হচ্ছে কি লেজ আছে একটা, সেই লেজ দিয়ে মশামারি মশামাছি তাড়ানোর কাজে ইউজ করে সামটাইমস, কি জন্মদিন কিন্তু আমার থাকে, ওকে বেশি পাত্তা দেওয়া হচ্ছে। একটা কোয়েশ্চেন ছিল আমার এই ইয়ার কাছে, গরুটার কাছে, সেটা হচ্ছে যে ওর দুটোই কি চারটে কি পা না চারটা হাত, এইটা তো ভালো প্রশ্ন, কি একটা কি পা না হাত? আমি একটা পরিপূর্ণ মেল, পরিপূর্ণ মানে মেল গরু, বলদ, তোমরা ফাইল লাভ তৈরি করছো আমার লাগে না, এই কোয়েশ্চেন অ্যান্সার দাও না অক্ষর না, সে তো বহুত বাড়াবাড়ি করছে না, দুইটা সবগুলি হাত, আচ্ছা উপরের হাতে দুইটা হাতা আছে আর নিচের হাতে দুইটা প্যান্ট আছে। আচ্ছা চুপ থাকো, ভালো লাগতেছে না, তোমার আমার মিলে লাগছে। অরণ্যা কি প্লিজ, অরণ্যা না অনন্যা, অনন্যা উইশ করো তাড়াতাড়ি, কি উইশ করবে? আচ্ছা আমি আবার সুন্দর করে উইশ করি, হ্যাঁ করো, হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ। যেটা আমি বলবো যে
আপনি এত দূর এসেছেন, আমি এখানে এসে আপনাকে চিনেছি, আর আপনার সব ইচ্ছা যিনি পূরণ করে অ্যান্ড পূরণ হয়, সব ড্রিমস যিনি পূরণ হয়, আপনি যিনি সবসময় আমাদের ভিতরেই থাকেন, অ্যান্ড আপনি অনেক, ইউ রিচ দ্য পিনাকল, আই অলওয়েজ প্রে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট শুনেই তো আমি ভয় পেয়ে গেলাম, কি কইলো কমপ্লিমেন্ট না কি এটা কমপ্লিমেন্ট কিছু একটা বলছে, বুঝছেন না তুমি কমপ্লিমেন্ট শুরু করো সেকেন্ড সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর আপু শারমিন আপু হচ্ছে এমন একটা পার্সন, মানে এমন খুব কম মানুষ আছে যার কাছ থেকে আমি সবসময় কিছু না কিছু শিখি, আপু হচ্ছে দ্য ওয়ান। এবং আপু যখনই একটু মন খারাপ হয়, ডেফিনেটলি ভুল কিছু করলে আপু বলেন, এবং মনটা খারাপ হওয়ার পরে যখন দেখি যে আলটিমেটলি ওই কাজটা আমি যেন পরের কাজটা ঠিক মতো করি, এই জন্যই বলেছেন আপু। আর সবকিছু মিলে হচ্ছে আপুর যে পার্সোনালিটি, মানে বস লেডির যে একটা ব্যাপার, এবং সব আদর থাকে, শাসন থাকে, সবকিছু মিলানো, মানে আপু একটা ওয়ান্ডারফুল প্যাকেজ। এবং শি ইজ গর্জিয়াস ফ্রম হার লুক অ্যান্ড ফ্রম আমি তোমার ক্লাস টিচার, এইখানে ঠিক তোমার ডেজিগনেশনটা যা এই মুহূর্তে আমার ডেজিগনেশনটা কিন্তু তাই, তুমি একজন আজি আমি একজন, ক্যারেক্টার ডিলা ক্যারেক্টার টাইট। এরপরে আমাদের সামনে বলবেন আরেকজন সুন্দরী নিতুল, প্লিজ টেল মি নাও। ওকে ওকে, খুব সুন্দর একটা দিন আজকে শারমিনা আপু হচ্ছে, খুব সুন্দর, হ্যাঁ অবশ্যই দিন রাত আজকে পুরো দিন, মানে যেহেতু আমার জন্মদিন হয়ে গেছে, জন্মরাত তো হয় না, বুঝার চেষ্টা করো, তুমি ভুল বলে না, তোমার মতন গবেটা ভুল বলে। হ্যাঁ, আপু ইজ অলওয়েজ ইন্সপিরেশন, সেটা কাজের জায়গায়, শোয়ের জায়গায়, প্রত্যেকটা জায়গায়, এবং যারা হচ্ছে এখন আর্জিং করে মেয়েরা তাদের অনেকের কাছে ইন্সপিরেশন, এবং কেউ যদি আসলে রেডিও ব্রডকাস্টার বা রেডিওতে আর্জিং করতে চায় তাহলে কিভাবে করার সেটার মূল মন্ত্রটা আপুর থেকে শেখা, এটা শেখার বিষয়। আর অ্যাজ এ বস তো জস, এ কারণে আপুকে মেনি 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 উইশেস আপু, আর বেশি বলবো না, কিন্তু কাইন্ড আজকে ছয় বছর ধরে প্রেম লোক করতেছি, হিংসায় বুক চলে যাচ্ছে, হাস করে লই একটা কথা, আজকে ছয় বছর ধরে প্রেম লোক করতেছি আমার এই আরজে সারমিন আব্দুল আলী এই চেনে, তুমি তোমার উচ্চারণটা ভালো করে, তুমি ছয় বছরেও আমার কিছু করলো না, আমার প্রেম ড্রয়িং এ গেছে উচ্চারণ। শোনো, তোমার উচ্চারণ ভালো করতে গেলে আমার যে সঠিক উচ্চারণ গুলি আছে সেগুলি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একটু রিস্ক নেই, আমারও রিস্ক নাও যাবো না, বহুত বাজে কথা হইতেছে, আমাদের অ্যাডভার্টিসমেন্ট মঞ্জু ভাই আছে পিছনে, সেটা আর কি, এই প্রেম লোক সোয়ের যত কারু কাজ, রচিত রচিত খচিত জড়িবুটি, সে তো অনেক ক্রিয়েটিভ, আমাকে পেছন থেকে অনেক সাপোর্ট দিচ্ছে, আর পেছন থেকে যত এই যে গান টান এত সুন্দর, এগুলো কাজ করে আমাদের অ্যাডভার্টিসমেন্ট মঞ্জু ভাই। মঞ্জু ভাই শুভেচ্ছা জানাবে আরজে শারমিনকে। আসলে মানে তোমার কাছে আরজে শারমিন হ্যান ত্যান অনেক কিছু তুমি এইভাবে মানে বানায় সানায় মুখে বলো একটা, মনে বলো আর একটা, তোমার তো আমরা চিনি মঞ্জু, সত্য কথা কেউ না, মানু কানের তোলায় লাভ করবো কানের তোলায়, সেটাই সেটাই সত্যি কথা আমি বলতে চাই। এবং এইটা এইটা দিয়েই বলতে চাচ্ছিলাম এটা, যে আসলে শারমিন আপাকে তো আমরা বাবু আপা বলি বেশি, এটা অনেকেই জানে, তো ওই ওই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি কিন্তু সত্যি কথা বলতে ছাড়ে না কোনো সময়। হ্যাঁ, এই যে অনেয়ারে বিপিকে যেটা বলে কেউ ভাববেন না যে এটা উনি ইয়ারকি করতেছে, 100% সত্যি কথা উনি বলে। এবং আমাদেরকেও ইভেন আমরা অফিসে অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করতেছি, সব সময় ওনার ওনার যেই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে স্পষ্ট ভাবে বলা, মানে ভিতরে যা থাকে সেটা একেবারে মুখে প্রকাশ করা, এই জিনিসটা খুবই ভালো বিষয়। এবং আমরা চাই যে আমার মাথায় চুল নাই তো একেবারে কম, তো এইটার হাজারে চলে যায় আর কি, যে কয়টা চুল আছে তত হাজার বছর শারমিনা আপু বেঁচে থাকুক, না হাজার বছর অনেক অনেক এখনো লাখখানে, না আপনি দাঁড়িতে বলেন, আচ্ছা ঠিক আছে, আমার যতগুলো দাড়ি আছে কাঁচা পাকা মিলে সব অত বছর বাঁচবো না, আছে এখনো যথেষ্ট আছে। এবং উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে গুরু, বড় গুরু, মোটা গুরু, আর যে সেতুর মুখে আমরা শুনতে চাই, কথা শেষ করে মাথা ঠাস করে বাড়ি আগেই দিন, যন্ত্রণা সইছে না। হ্যাঁ, যাই হোক, আচ্ছা বাড়ি মানে দেখো দেখো একটু দেখো এইটুক, আচ্ছা যাই হোক, মানে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় আপুর এখানে বসে, মানে স্টুপিড অনেক যন্ত্রণা সহ্য করতে হয় আপুর, মানে বললো কি, হ্যাঁ বিপির সাথে বসে,
তারপরে আর ব্যাপার হচ্ছে যে এটা আমার খারাপ লাগে যে এগুলো না বলি ব্যাপার হচ্ছে যে আর্জিং বা পার্সোনালিটি এগুলো নিয়ে বলার কিচ্ছু নাই ফ্যান্টাস্টিক লেডি শেজ আর ব্যাপার হচ্ছে যে ভালোবাসা শুভেচ্ছা সব আমার ভিতরে যা আছে সবকিছু আপনার জন্য অন্য অন্য সময় বা দিন সেগুলো জানানোর সুযোগ পাই না আই লাভ অ্যান্ড গুড উইশেস ফর ইউ জন্মদিন পালন হোক তুমি প্রতিদিন জন্মদিন পালন করো ভালো ভালো খিলা উপলব্ধ আমার আরেকটা বিষয় আছে বিয়াটা সাদিয়ে তখন হইতাছে না কোনো পারতেছি না সেটা তো আমিও পারছি না করতে তোমার কারণে আমার বিয়ে হয় না তুমি জানো না বিয়ে সাদি করে কি অক্ষণ তার কবে করবো অক্ষণ না পরে আর যাও গা এটা কোনো বিষয় না জন্মদিনে তোমার হাটলি শুভেচ্ছা আরে এটা কোন হাটলি এই হাটলি না আইটা এটা খালি শুভেচ্ছা জানো এই হাটলি তুমি যখন আইটা যাবে না বাসায় কেমতে যাইবা তখন শুভেচ্ছা তখন শুভেচ্ছা আচ্ছা এটা হলো একটা বিষয় আর সেকেন্ড টাইম বিষয় হইতেছে হইলো তুমি মনে করো যে কালকে যখন নাকি তোমার যে নতুন যে ভিডিওটা আইতাছে অনেক যতনে ভিডিওটা কালকে রিলিজ ভিডিও না ভিডিও কি স্যার মিন যাও গা বর ভয়ের পাস থেকে জানো বাবার কি ভাবা বলে আরে কিছু কইবা না থাবরা মুখ থাবরা আচ্ছা হলো তো এটা লিখে অনেক শুভেচ্ছা কালকে দিয়ে ফোকাস পাইবো আর একটা বিষয় কালকে সবাই ভালো মন্দ খেলে দিও কালকে আমিও আইতাছি সবাই মারবে তোমার আরো লোক থাকবে আজকে তো এখন অনেক রাত সবাই চলে ঢাকা অ্যাপোলা দাওয়াত রইল অনেক যতনে ভালোবাসি তোমাকে সবাই রে তোমরা এরকম মানে একটু কান দেবো আজকে আমার সুখের দিন অনেক শুভেচ্ছা অনেক জানাই সামনে নতুন বছর আইতাছে আরে গিফট দিমু আগে তুমি আমায় দিবা আমি ধমকা মারো কেন আজকে জন্মদিন না তুমি তো বয়সে আমার বড় না আমি তুমি আমার বয়সে বড় জানতাম তুমি এটা করবো আমার আচ্ছা যাও গা আমার এমনি তো সবাই আঠারো কয় আঠারো বেশি না সুন্দরী সুন্দরী নারী আছে অন বয়স চোদ্দ হয়ে গেছে গা কয়েকদিন পরে কি সাত ছয় পাঁচ এরকম নামে শিশু হন যেগুলো না শিশু বয়সে প্রেম কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনের মতো নাই হয়ে যাবে ছোট হইতে হইতে ভ্যানিশ আচ্ছা ওই উইশটা করে তুমি আর কয়েকদিন নাই হয়ে যাও ভালো তো কমপ্লিমেন্ট ছোট হইতে হইতে তারপর এতটুকু নাই হয়ে যাবে টেক টু টেক অ্যান্ড নো টেক টু গো হ্যাভ পেপার আমরা আছি প্রেম রোগলিয়া আর আমার লগে আছে আরজে সানমিন চার পাঁচজন সুন্দরী বিয়ে আছে আজকে আমাকে আরজে সানমিনের জন্মদিন লগে আছে আরজে সেতু আর আরেকজন আছে মনির আছে মনির কখনো উইস করে নাই মনির একটু দেখেন আপনাকে কেমতে উইস করে হুন্ডলি টাস্ক শিখে যাবে রানুর টাস্ক শিখে যাবে মনির এখন উইস করবে মনির কণ্ঠে আমরা শুনবো মনির অনেক আমার আমার ডান হাত বলতে গেলে ওকে এই ডাইন হাত পোলাটা আমরা শুনুম এরপরে ডাইন হাতে বাড়ি দেবো বেশি বাড়ি দেবো মনির বাড়ি দিলে তুমি ওকে শুরু করো মনির তোমার উইস ওয়ান টু থ্রি ফোর ফলোর হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ আপনার জন্য অনেক অনেক দোয়ার থাকলো আপু আমার পক্ষ থেকে আপনি অনেক দিন বেঁচে থাকেন আর তোমার কি আমার পকেট থেকে অনেক আর আমার গান যখন হবে তুমি আর একটু ভালো মতন যখন মিক্সিং করে ওইদিকে একটু বেশি কনসেন্ট্রেট করবো তাইলেই হবে ওইটাই ওইটাই দোয়া আমার জন্য জি আপু ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অনেক খুশি হইলাম আজকের এই পার্টিতে আর যে স্বামী নেবি আমাকে ছেড়ে দিতে আর বেশিক্ষণ বি রাখুন যাবো না বিকজ বাসা তো একটা পার্টি আছে বাসার ফ্যামিলিও বি সবাই ওয়েট করতেছে আজকের এসে অনেক রিকোয়েস্ট করে আসলে আমাকে ওখানে আহন এই সুন্দরী মুন্দরী এত সুন্দর কি অসভ্য ঢাকায় পড়লে একটু একটু এম তো হইতে পারে যোগ্য সামতাউজ্ঞ আগাই যাচ্ছে আমরা একটা ব্রেক লমো ব্রেক লে আমরা আবারও ফিরে আইতেছি আমাকে লগেই থাকেন আর যে সার্ভিন থাকবো আজকে আরো কিছুক্ষণ তো আপনাকে আর এক মিনিটও না আপনার লিখা পাঠাতে পারেন 2221 এই নম্বরে আর ফোন করতে পারেন 5815196 এই নম্বরে আর যে সার্ভিনের ফেসবুক ফ্যান পেজ আর যে স্পেস SHARMEEN ঠিক আছে তো পোলা তো শিক্ষিত একটা শিক্ষিত পোলার আইনা এইটুকু একটা আইডির কথা বললাম ফেসবুক আইডি শিক্ষিত হয়ে গেল এটা শিখতে মানে আপনার 6 বছর এইটাই তো রেঞ্জ আসলে ওর শিক্ষা ওইটুকুই এই এই পর্যন্তই তোমরা এখানে ওয়েট করো আমরা সোসিয়াস করে আসি এরপরে আরেকবার আমরা সবাই মিলা কেক কেটে তোমাদের জন্য খাবার আছে জুনুর বিরিয়ানি লয়েছি জুনুর পোলাও নাইন দার থেকে তোমরা এটা কোনো টেনশন করো না থাকো তোমরা সবাই খায়া মায়া হাত মুছে খায়া মায়া মুন্দুরি তারপরে না হাত মুছে যেতে গেলাম ক্লিয়ার অনন্যা থ্যাংক ইউ সো মাচ সুন্দরী থ্যাংক ইউ সো মাচ
নিকু থ্যাংক ইউ তোমার কোনো লাভ হবে না কিন্তু আমি একটা আবার প্রশ্ন উত্তরটা পাই গেছি আর দুইটা হাত দুইটা মাথ ওকে আমরা একটা গান শুনবো আমরা ওদের পছন্দের একটা গান শুনি ওরা যদি কোনো গান খুব মানে এই মুহূর্তে তো আমরা খুব মানে কি বলবো আমরা খুব চিল করছি সুতরাং আমরা একটা খুব গান মনে করো আর এই ফাঁকে আমি একটা সুন্দর দুই লাইনের কবিতা কই অনেক সুন্দর হয়েছে আমার একটা হাত আমার দুইটা হাত দুইটা মাত দুইটা মাত সে তোরে সাবধান করো ও যায় না দেয় না জেনু এখন কোন আমরা একটা গান শুনবো এখন তোমার মাথায় ভেঙে পড়বে ছাপ ইজ দ্য টাইম টু ডিস্কো এটা তো শুনলাম অনন্য গান শুনবো এটা আমার কণ্ঠে আমরা আমার কণ্ঠে শুনবা না ভালো গান গাইতে চাইছিলাম কে সুন্দর কি গান শুনবো বলো কাল হোনা হো মুভির প্রিটি ওম্যান গানটা পছন্দ ও ও প্রিটি ওম্যান নাইস আমার অনেক পছন্দ আমার অনেক পছন্দের গান আই বেটা ও প্রিটি ওম্যান ইউ আর এ প্রিটি আই সেতু মারো তো তোমার দাঁত এই পারমিন আমার মালে কিন্তু তোমার বাসার বিলে আছে না কাফকা কাফু আমার বাসার বিল তোমার খামচে শেষ করে আচ্ছা আমরা এখন প্রিটি ওম্যান এই গানটা ঠুনটে ঠুনটে আমরা আবার আমরা আবারও ফিরে আসবো আমাদের সঙ্গে থাকুন আপনারা শুনলেন এবিটি রেডিও এফএম 89.2 আর আপনারা আর ডিটারমিনের ফেসবুক ফ্যান পেজ পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজ ARMWEN আর এবিসি রেডিওর ফেসবুক ফ্যান পেজও আপনারা যেতে পারেন আর আপনাদের সঙ্গে আছে আরজে শারমিন আজকে আরজে শারমিনের জন্মদিন এই দিনের জন্য শুভ জন্মদিন হে প্রীতি ওমে চাইনা মেয়ে তুমি অন্য কার হও পারে না কেউ আমাকে তুমি কার নও শারমিন একমাত্র তোমার এই ভালোবাসা এবিসি রেডিওর এত মানুষের ভালোবাসা মানে সব মানুষ পায় না বুঝছো ভালোবাসা মানুষের দিলে থেকে আনতে হইলে ভালোবাসা পেতে গেলে ভালো মানুষ হতে হয় ভালোবাসা দিতে হয় ভালোবাসতে হয় মানুষের শ্রদ্ধা জানাইতে হয় তোমার এতগুলা মানুষ এই জিনিসগুলি তুমি মনে রাখো এতগুলা মানুষ তোমার আয়া পছন্দ করে এতগুলা মানুষ তোমার লিগা মানে তোমার কাছ থেকে কিছু শিখছে ইউ আর এ প্রিটি ওমেন অ্যান্ড ইউ আর এ ক্রিয়েটিভ গার্ল অ্যান্ড ইউ আর এ বার্থডে গার্ল থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পার্টি অ্যান্ড আই অ্যাম ওয়েটিং টুমোরো পার্টি হ্যাঁ তুমি আসলে কালকে ইনভাইটেড আমি দুষ্টুমি করছি তুমি অবশ্যই চলে আসবা কালকে বিকেলে আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আরজে শারমিনের এত এত ফ্যান এই বাংলাদেশে বাংলাদেশের বাইরেও মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে অনেকে এসএমএস পাঠায় দুবাই থেকে পাঠায় খালি এসএমএস না যারা গিফটও পাঠায় মনে থেকে হয়তো বা পাঠায় গিফট আসলে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মন থেকে দিল থেকে আমি ভালোবাসা এই আরজে শারমিনের যত মানুষের এত ভালোবাসা পাঠায় এটা আসলে একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়তো বা এই সব জিনিস মানুষের দিতে আছে তারে অবশ্যই এবং সেটার জন্য আমি অনেক গ্রেটফুল টু আল্লাহ আমি এই পর্যন্ত যতক্ষণে আসতে পেরেছি সবার দোয়ায় আমিও ভি অনেক দূর আইছি এই ছয়টা বছর এবিসি রেডিওতে এই প্রেম রক্ষিত চলতে আছে আমি মানে না করলে হয়তো কইলে বেশি হয়ে যাবো না করলে কি হইব কিচ্ছু হইব না করলে কিচ্ছু হইব না এই প্রেম লোক শোটা যখন শুরু হয় সেই 7 জুলাই থেকে সেই 2013 সাল থেকে শুরু হয়েছে এখন 2017 সাল শেষ হইতেছে এই 5টা 6টা বছর ধরে এই শোটারে যে আগলায় রাখছে এই আরজে শারমিন এই পুরো শোটারে এত দূর পর্যন্ত নিয়ে আছে আরজে শারমিন আরজে শারমিনের আপনারা অন্য অন্য জায়গায় যে সব শো শুনেন তারাম পাম কুয়াশা এটার থেকে নিজের বাইঙ্গা এইরকম একটা শোতে আইসা আমার লোকে মুজ মাস্তি করা এটা সবার পক্ষে আসলে সম্ভব না থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ক্রিয়েটিভ আইডিয়া ইউর মেকিং প্রেম রোগ আসলে কিছু কনের নায়িকা আমি ভাষা হারায় ফেলে এটাছি শারমিন আর অনেক বেশি আমি খুশি যে আজকে পর্যন্ত তুমি আমার লগে আছো এত সুন্দর তুমি আরো আজীবন থাকো আরো আজীবন এরকম লিসেনার গভি তুমি মজা দাও এত গান শোনাও তাহারাম পামের মাধ্যমে কুয়াশার মতো করে এত গল্প শোনাও থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকো বি এটাই বি সবসময় চাই অনেক সুন্দর থাকো আর কালকের দিনটা লেগে আমরা ওয়েট করতেছি লিসেনাররা ওয়েট করতেছে তোমার অনেক যত্নের মিউজিক ভিডিও কালকে প্রকাশ দিয়ে পাইবো এই গানটাও আমরা আবার যাওয়ার সময় আরেকবার শুনু এই গানটার মিউজিক ভিডিও পাবেন এবিসি রেডিও এফএম 89.2 তে আপনার ফেসবুক ফ্যান পেজে আর যে শারমিনের ফেসবুক ফ্যান পেজে আজকে প্রথম আলোতে একটা নিউজ হয়েছে এটা লিয়া এহেনও বি পাইবেন তবে আমরা আছি সবসময় মোজ মাস্তে লিয়া এখন আরেকটা গান শুনতে চাই এই গানটা শুনে আমরা আবারও ফিরাইতেছি বিকজ বিপি যে সবসময় আছে ঢাকাই সারি গানটা শুনে আমরা ফিরাইতেছি আমাকে লগেই থাকেন শুনতেছেন প্রেম রো ঢাকাই সারি গানটা আমরা শুনাইলাম এই আরজে শারমিনের লিগা একটা গিফট আমি আমার মন থেকে মনে হইতেছে একটা ঢাকাই সারি আরজে শারমিন আমার কিনা দিতে হবো যেমনি চক্ষণ আমার এই গানটা শোনানোর পরে মনে হইলো আর আরজে শারমিনের প্রেপ আমি মানে থ্যাংক ইউ সো মাচ আর ঢাকাই সারি কিন্তু তোমার পয়রা একদিন আইতে হইব বুঝছো শারমিন আসবো আর ওই ঢাকাই সারিটা পয়রা তুমি একটা ছবি পোস্ট দিবা
Sure. Okay? Thank you. তোমার লাগি গিফট তুমি কি মনে করছো আমার চিনো না কি যদি না দিছো আরে সামিন পত্রিকা দিয়ে দিম প্রথম আলো প্রথম পাতায় শাড়ি বলে শাড়ি দিলো না বিপি হ্যাঁ এমনি লিখবা হ্যাঁ এমনি লিখি ঢাকা শাড়ি রেডি তোমার লাগি ইউ ডোন্ট টেনশন আমি জানি এই পৃথিবীতে যত গিফটই আসুক সামিন এই শাড়িতেই তোমার কাছে সর্বশ্রেষ্ঠ গিফট হইব এটা তুমি মাথায় রেখো কোয়া দিলাম আজকা আচ্ছা যাওগাত সবসময় ভি তোমার লাগি ভালোবাসা আছে সবসময় আছে আজকাল লাগি ভালোবাসা একটু বেশি সবসময় আর আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয় এই গানটা আরজে সানমিনের লাগি বিকজ আজকে একটা বিশেষ দিন বিশেষ মুহূর্ত আজকে সবাই জন্য আরজে সানমিনের ভালোবাসার মানুষটারে যেন খুব সুন্দর করে ভালোবাসে আর গানটা শুনতে শুনতে আরেকবার ফিরে যাইতাছি আমরা যাবো না আজকে আছে না আজকে যাব গানটা শুনে আইতাছি আমাগো লগে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় আজকে তো ভালোবাসুমি সারা জীবন বি ভালোবাসুম আজকে আর না ভালোবাসার আমার কোনো দরকার নাই যারে দিল থেকে ভালোবাসা যায় সব থেকে ভালোবাসা যায় এটা হলো একদম মনে করে দিলের থেকে আহে আজকে আমার জন্মদিন তোমাকে মানলাম না সে কারণে আমার আতা গাছেতে হে তোতা পাখি বাসা বেঁধেছে আমার আতা গাছেতে আজকে আর মারবো না বিপিকে তোতা পাখি বাসা বেঁধেছে এই গানটা শুনতে চাই আমার আতা গাছেতে তোতা পাখি বাসা বেঁধেছে আর যে সারমিন আছে আমার লগে আজকের বার্থডে গার্ল আপনারা শুভেচ্ছা জানান আর যে সারমিনের ফেসবুক ফ্যান পেজে সারা জীবন আর যে সারমিন আজকে ঘুমাইতে না পারে ওরে ফেসবুকের জ্বালায় আজকে শেষ করলামো সব ফ্যানরা আমরা পাঠাবো হাজার হাজার লাখ তোমার লিসেনার একবার চিন্তা করো লাখ লাখ লিসেনার তোমার আজকে পাঠাইবো তোমার কাছে রিকোয়েস্ট তোমার হাতে অনেক সময় বি নাইকা যে লাখ লাখ লিসেনারে তুমি অ্যান্সার দিবা কিন্তু তোমার কাছে আমাকে এবিসি রেডিওর পক্ষ থেকে অনুরোধ আমার পক্ষ থেকে অনুরোধ তুমি অন্তত একটা স্ট্যাটাস দিয়ে অন্তত সবাই রেবি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিবা ওকে আর আমাকে ধন্যবাদ দিব না সবাইকে ধন্যবাদ দিব থ্যাংক ইউ প্রিটি গার্ল ওকে আমরা আজকের মতো বিদায় নিতেছি আমাকে লগেই থাকেন আর গান তো শুনুম একটা কইলামি আমার আতা গাছে তোতা বাকি বাসা বেঁধেছে কিন্তু আর যে সানমিনের একটা পছন্দের গান ওই গানটাও আমরা শুনুম আর প্রোগ্রামের শেষে যেটা আপনারা শুনতে পারবেন অনেক যতনে প্রোগ্রাম শেষ হওয়ার লগে লগে দেখবেন আর যে সানমিনের কাহিনী শুরু বিকজ আর যে সানমিনের গান শুনবো আর যে সানমিনের ভিডিও কালকে যেহেতু প্রকাশ পাইতাছে ওইটা দিয়ে আমরা আজকের মধ্যরাত শুরু হয়ে গেল রবিবার রাত আচ্ছা যজ্ঞা অক্ষণ যাইতাছি গা গান শুনুম দুইটা একটা হইলো আমার আতা গাছেতে তোতা বাকি বাচ্চাবে বাসা বেঁধেছে আরেকটা হইলো তোমার পছন্দের একটা গান কো আমার পছন্দের গান আচ্ছা আমার খুব পছন্দের একটা গান দিয়ে শেষ করছি এটা রোমান্টিক গান সেটা হচ্ছে জালিমা ওকে থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড হ্যাপি গুড নাইট হ্যাপি বার্থডে বলো ওকে গুড নাইট টু এভরিবডি ওকে থ্যাংক প্রে ফর মি ওকে বাই 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 হ্যাপি বার্থডে টু ইউ